নমস্কার বন্ধুরা, ট্রিবিউট টু মিউজিক ডিরেক্টরের পর্বের পঞ্চম পর্ব এটি। আজকে আমি যে মিউজিক ডিরেক্টরের স্মৃতিচারণা করব তার নাম মদন মোহন কোহলি, বা আমরা ছোট করে যাকে মদন মোহনই বলি। মদন মোহন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম পাঁচজন সবচেয়ে সফল মিউজিক ডিরেক্টরের নাম বললে তার মধ্যে একজন। জন্ম ইরাকে, সেখান থেকে বাবা চুনিডাল ব্রিটিশ কোম্পানিতে চাকরি করতেন। ইরাক যখন স্বাধীন হলো তখন তিনি ফিরে চলে এলেন পাঞ্জাবে। এই কিশোর মদন মোহন পাঞ্জাবে গান বাজনার প্রতি তার শখ ছিল, শিশুমূলক অনুষ্ঠানে অনেক পার্টিসিপেট করেছেন উনি। বাবা রায়বাহাদুর চুনিলাল তখন বোম্বে টকিজের পার্টনার হলেন। অথচ সঙ্গীত জীবনকে মদন মোহন পেশা করুক এটা তিনি চাইতেন না। বাবার বড় যে ইচ্ছে ছিল মদন মোহন সেনাবাহিনীতে জয়েন করুক। তো বাবার ইচ্ছে পূরণ করতে মদন মোহন সেনাবাহিনীতে জয়েন করলেন, কিন্তু 2 বছরের মধ্যে ছেড়ে চলে এলেন। ওনার টেম্পারামেন্টের সঙ্গে ওই চাকরি পোষালো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই চাকরি ছেড়ে 1946 সালে আকাশবাণী লখনৌর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হলেন। তখন বাবা মোটামুটি তার হাল ছেড়ে দিয়েছেন, তিনি বাড়ি থেকে বেরিয়ে নিজের মতন করে জীবনযাপন করছেন। সেই সূত্রে ফৈয়াজ খাঁ, আলী আকবর খান, বেগম আক্তার বা তারাত মাহমুদের সাথে তার পরিচয় হয়। গুলাম হায়দারের সঙ্গে এক কাজ করতে গিয়ে একটা গানের ডুয়েট গাইতে গেছিলেন, সেখানে প্রথম সেই গানের যে মহিলা শিল্পী লতাজি, লতা মঙ্গেশকরের সঙ্গে তার পরিচয় হয়। এবং তারপরে বহুদিন তিনি বেশ কয়েক বছর মিউজিকের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। এসডি বর্মনকে অ্যাসিস্ট করেছেন দো ভাই ছবিতে। 1950 সালে প্রথম তিনি ব্রেক পেলেন আঁখে বলে একটা ছবিতে। আদা ছবি থেকে লতাজির সঙ্গে তার একটা দীর্ঘ সূত্রের যে দীর্ঘ যোগ সূত্র সেটা তৈরি হলো। মেরা সায়া, মেরি আওয়াজ শুনো, হীর রঞ্জা, এই সমস্ত বিখ্যাত সমস্ত ছবিতে তিনি গান বানিয়েছেন। রাজা মেহেন্দি আলী খান, কাইফি আজমি, রাজেন্দ্র কিষেন, শাহিদ লুধিয়ানবি, মজরু সুলতানপুরি, গুলজারজি, এরা সবাই ওনার সঙ্গে কাজ করেছেন। তো প্রথম ছবির যখন স্ক্রিনিং হবে সেই সময় তিনি তার বাবাকে নেমন্তন্ন করেন এবং তার বাবা এসে সেই সিনেমাটা দেখার পরে, সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে হলে বসেছিলেন। তারপরে বেশ খানিকক্ষণ পরে তিনি বেরিয়ে যখন গাড়িতে উঠছেন তখন মদন মোহন তার সঙ্গে দেখা করতে যান। গাড়িতে উঠে মদন মোহন দেখেছিলেন অশ্রুসিক্ত নয়নে তার বাবা বসে আছে এবং তাকে দুটো কথা বলেছিলেন। বলেছিলেন, আমি জীবনে কোনোদিন কোনো আমার নিজস্ব কাজে কখনো রিগ্রেট করিনি, কিন্তু আজ মনে হচ্ছে তোমাকে ফিল্মে না যেতে দেওয়াটা আমার একটা বিরাট ভুল ডিসিশন ছিল, ক্যারিয়ার বেটা। এই একটা আশীর্বাদ মদন মোহন সঙ্গে করে নিয়ে তারপরে যে কাজ করলেন আমৃত্যু, তা লতাজির বিভিন্ন গান যেটা তার সঙ্গে তার সুরে লতাজি গেয়েছেন, সেখান থেকে তার সাংগীতিক উৎকর্ষতার প্রমাণ মেলে। হিন্দি ছায়াছবি শুধু নয়, পুরো ভারতবর্ষে গজল আঙ্গিকের গানের বাদশা মানা হয় মদন মোহনকে। প্রচণ্ড মদ্যপান করতেন, সিরোসিস অফ লিভার হয়ে কম বয়সেই তিনি চলে যান। তার পুত্রের নাম সঞ্জীব কোহলি। তিনি হিন্দি গানের একজন চরমান লেক্সিক্যান। আমার ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা হয়েছে যশ চোপড়ার একটা রিয়েলিটি শোতে। আমি দেখেছি কি অসম্ভব তার জ্ঞান হিন্দি ছবির বিষয়ে। আজকে আমি যে গানটা গাইব, আজকে মাদার্স ডে, আমার মায়ের খুব পছন্দের গান ছিল এটি। এটি মৌসুম বলে একটি ছায়াছবি, যেই ছায়াছবিতে মদন মোহন। এটা মদন মোহনের জীবনের শেষের দিকের ছবি। মদন মোহন এটার সুর করেছিলেন এবং এর যে কথা লিখেছিলেন
তার নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা। নামটা শুনে মনে হচ্ছে না যে আপনাদের খুব পরিচিত। হ্যাঁ, এই মানুষটির একটা ছদ্মনামও ছিল, সে নামটা হচ্ছে গুলজার। গুলজারের লেখা মদন মোহনের সুরে এই মৌসম ছায়াছবির এই গানটি, এই ছায়াছবিটি তো দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলই। এই গানটি এমন একটা গজল, এমন একটা তার কম্পোজিশন। এই ছায়াছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন সলিল চৌধুরী, কিন্তু পার্টিকুলারলি এই গানটিতে মদন মোহন দুটো সুর করেছিলেন, একটা স্যাড ভার্সন আর একটা জয়াস ভার্সন। আমি আজকে শোনাচ্ছি স্যাড ভার্সনটা, এবং আমার মনে হয়েছে হিন্দি ছায়াছবিতে যত গজল গান হয়েছে এটি তার থেকে একদমই আলাদা। এটা একটা ফিউশনাল কাজ ছিল, এর প্রিলিউড, এর ইন্টারলিউড এবং গানটি, এর কোনোটাকে বাদ দিলে এই গানটা সম্পূর্ণ হবে না। আমার কাছে একটা হারমোনিয়াম ছাড়া কোনো যন্ত্র নেই, কিন্তু আমি চেষ্টা করব যে তার সাংগীতিক মেধাকে বোঝানোর জন্য যে একটা গানের প্রিলিউড অ্যান্ড ইন্টারলিউড কিরকম হতে হওয়া উচিত, যেখানে মনে হচ্ছে গানটাকে সেই মিউজিকটাই ক্যারি আউট করে নিয়ে যাচ্ছে। এটা অপূর্ব ব্যাপার। এটা এই গানটার ছাড়া খুব কম সংখ্যক গান বোধ হয় হিন্দি ছায়াছবিতে আছে যেখানে এর এরকম একটা উৎকর্ষতার উদাহরণ দেওয়া যাবে। কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি। জারো কি নরম ধূপ আঙ্গন মে লেট গয়ে, জারো কি নরম ধূপ আঙ্গন মে লেট গয়ে, আঁখো পে খিঁচ কর তেরে দামন के साए को औंधे पड़े रहे तभी कर बदलिए हुए, दिल ढूंढता है फिर वही फुर्सत के रात दिन। Thank you.
के रात दिन बैठे रहे